ক্লাস ইলেভেনের তোমাদের থার্ড চ্যাপ্টার পর্যন্ত আমার কিন্তু শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের কিন্তু শর্ট কোয়েশন অলরেডি দেওয়া হয়ে গেছে আজকের ভিডিওতে তোমাদের আমি ফোর্থ চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায়ে শর্ট কোয়েশ্চন বা ইম্পর্ট্যান্ট এমসি নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথমেই রয়েছে একটি প্রথাগত শিক্ষার সংস্থা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভারতে দূরাগত শিক্ষা সর্বপ্রথম কোথায় চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয় প্রথাগত শিক্ষার অপর নাম হল নিয়ন্ত্রিত শিক্ষা মূল্যায়ন পাঠ্যক্রম শিক্ষক কোনোটি থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট শিক্ষার যে রূপ দূরগত শিক্ষার সহায়ক তা হলো প্রথামুক্ত শিক্ষা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন শিক্ষা ব্যবস্থায় অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার্থীরা বয়স অনুযায়ী ভর্তি হয় প্রথাগত শিক্ষা প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হল নমনীয়তা নির্দিষ্ট শিক্ষক থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায় আচ্ছা তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো বা আগের পার্টগুলো দেখো নি থার্ড চ্যাপ্টার অবধি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে কারণ তোমাদের কিন্তু আমি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু দিই এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে এবং এই ভিডিওতে কিন্তু মাত্র চব্বিশটা প্রশ্ন আছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো এবার পরের প্রশ্নতে চলে আসি দেখো দূরাগত শিক্ষা কোন শিক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র নিয়ন্ত্রিত শিক্ষা থেকে অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি ব্যাপক দূরাগত শিক্ষার প্রতিষ্ঠানের নাম হলো এই সবকটি তোমাদের মানে যেহেতু এটা এমসিকিউ টাইপস হবে তো আমি তোমাদের সবকটা নামই দিয়ে দিয়েছি যদি এরকম আসে তোমরা সবগুলোতে টিক দেবে আচ্ছা পরের প্রশ্ন দেখো জীবনব্যাপী শিক্ষা বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষাকে অনিয়ন্ত্রিত শিক্ষাকে বলা হয় নিয়ন্ত্রণহীন শিক্ষা পরের প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষা একটি ত্রুটি হলো এই শিক্ষায় শিক্ষার্থী চাহিদা পূরণ সম্ভব হয় না সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হল চলচ্চিত্র পাক প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় শিশু বিদ্যালয় শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান নয় তোমাদের কিন্তু আগে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইভিএস প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো তোমাদের কিন্তু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এতে তোমাদেরই হেল্প হবে তোমরা কিন্তু সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা এখন থেকেই পড়তে শুরু করে দাও এরপরে কিন্তু তোমাদের আমি প্র্যাকটিস সিটও কিন্তু তোমাদের দেবো যত প্র্যাকটিস করবে এমসিকিউ কিন্তু তত ভালোভাবে মনে থাকবে পরীক্ষায় লিখতে পারবে আচ্ছা এবার পরের প্রশ্ন দেখো শিশুকে স্বতঃস্ফূর্তভাবে শিখতে সাহায্য করে অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা হলো অপ্রত্যক্ষ শিক্ষা শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে পরিবারে নিয়ম বহির্ভূত শিক্ষার মাধ্যম হলো দূরাগত শিক্ষা নেক্সট দেখো যে শিক্ষা ব্যবস্থার শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে তা হলো প্রথাগত শিক্ষা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথা বহির্ভূত শিক্ষা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা এখানে যে কোনো একটা তোমাদের দিতে পারে আবার সবগুলো দিয়ে তোমাদের সবগুলিও দিতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের ফোর্থ চ্যাপ্টারের প্রশ্ন এর পরেও যদি আরও এক্সট্রা কিছু পড়তে হয় আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো এবং পরের চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি আসছে সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আরও কী ধরনের ভিডিও চাও সেটাও জানিও আর পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো